হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি জানার চেষ্টা করব যে সিপিএল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড কোম্পানিটি শেয়ারটি কেন বর্তমানে এত দর বৃদ্ধি পাচ্ছে। আশা করি এ বিষয়ে আপনারা জানার জন্য পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন এবং এখান থেকে বেশ কিছু চমৎকার ইনফরমেশন সম্বন্ধে জানতে পারবেন আপনারা। তো তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে এই কোম্পানিটি 2019 সালে স্টক মার্কেটে লিস্টেড হয় এবং 19 সালে লিস্টেড হওয়ার পরে তাদের আমরা যদি প্রফিটেবল অবস্থানটা দেখি, 2020 সালে গিয়ে দেখা যাচ্ছিল যে তারা তখন খুব একটা প্রফিট করতে পারেনি। আমি একটু ব্যাক এন্ডে যাই, তখন আপনারা এই শেয়ারটি সম্বন্ধে বুঝতে পারবেন। 2020 সালে যখন কোভিড চলছিল, আসলে এই সেক্টরে, ট্যুরিজম সেক্টরে আসলে ব্যবসা করার মতন অবস্থান ছিল না, কারণ মানুষ ঘর বাড়ি থেকে বের হওয়ার মতন অবস্থান ছিল না, যার কারণে তারা একটা লসের সম্মুখীন হয়। যখন 21 সালটা আসলো মাঝামাঝি, যে তখন তারা ব্যবসাটা করার মতন একটা সুইটেবল অবস্থানে যায় এবং যার ফলে হচ্ছে গিয়ে তারা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্রফিটের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 2022 সালে দেখা যায় যে আরো আপনার প্রফিট করার সম্ভাবনাটা আরো বেড়ে গেল। তো এই সবকিছু মিলিয়ে নিয়ে দেখা যাচ্ছিল যে কোম্পানিটির তার গ্লোবালি একটা সিচুয়েশনের কারণে নেগেটিভ অবস্থানে চলে যায় এবং সেখান থেকে সে একটা জাম্পে চলে যায়। আপনি যদি চিন্তা করেন যে আমরা 3 মাস ঘরে ছিলাম, সেখানে থেকে নিয়ে আসলে আমাদের একটা টাইমে ফ্রাস্ট্রেশনে সবাই যখন ভুগছিলাম, তখন কিন্তু বাইরে যাওয়ার জন্য, ঘোরার জন্য মন কিন্তু বারবার ঘুরছিল। তো যার কারণে আসলে এই কোম্পানিটি তখন সেই টার্গেটটা ধরেই ব্যবসাটা এগিয়ে নিয়ে যায় এবং সেটাই আমরা দেখতে পাই যে তার ইপিএস এ ভালো আকারে একটা গ্রোথ হয়। তো রিসেন্টলি তারা 2000 হচ্ছে যে 22-23-এর সেকেন্ড কোয়ার্টার ইপিএস প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে গত বছর আপনার 0.81 পয়সা প্রফিট করেছিল পার ইপিএস এবং পার শেয়ার, দুঃখিত। এবং এরপরে হচ্ছে যে পার শেয়ার ইপিএস আসে 2.23 টাকা। তো এখানে বোঝাই যাচ্ছে যে ডাবলের উপরে, মানে পার্সেন্টেজ হিসাব করতে গেলে অনেক পরিমাণে তাদের গ্রোথ হয়। তো সেইমই হচ্ছে যে এই গ্রোথটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে 2019 সালে আপনার হচ্ছে গিয়ে স্টকটি 42 টাকা ছিল, সেখান থেকে কিছুটা আপ ট্রেন্ড হয়ে নিয়ে কোভিডের সময় একটা পর্যায়ে ছিল, তার বাদে হচ্ছে যে তাদের একটা ডাউন ট্রেন্ড হয়। হওয়ার পরে এই স্টকটি আবার দীর্ঘদিন এক জায়গার মধ্যেই ছিল, যখন ইপিএসটা আস্তে আস্তে গ্রোথ হতে চেষ্টা করলো, তখনই হচ্ছে স্টকটি বাড়ার চেষ্টায় থাকে। তো যারা স্মার্ট ইনভেস্টর তারা কিন্তু জানতোই যে তার ব্যবসা কিন্তু কন্টিনিউ এখন গ্রোথ হবে এবং তারা বড় বড় ইনভেস্টমেন্ট করে এখান থেকে একটা ভালো একটা প্রফিট নেওয়ার চেষ্টা করছে এখন। এবং যেহেতু কোম্পানিটি আরএসআই অলরেডি 80-র উপরে, তো আমার কাছে মনে হচ্ছে যে কেন জানি এই মুহূর্তে মানে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা কতটুকু মানে সঠিক হবে এটা আসলে আপনারাই বুঝে নেবেন। অতি উৎসাহী হয়ে, অতি মানে লাভ দেখে কখনো এরকম ঝুঁকে যাওয়া উচিত না, তার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করা উচিত, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ওরিয়েন্ট ইনফ্লেশনের ক্ষেত্রে কোম্পানিটি 1000 টাকার পর্যন্ত গিয়ে নিয়েও এখন আজকে খুবই একটা বাজে অবস্থার মধ্যে আছে। তো যারা 1000 টাকায় কিনেছে, তাহলে দেখেন তাদের কত লসের সম্মুখীন হয়, এভাবে কিন্তু ধাপে ধাপে প্রচুর মানুষের লসের সম্মুখীন হয়েছে। তো এই সিপিএল এর মতনও কিন্তু অনেক কোম্পানি আছে যারা ইকোনমিক বর্তমান ক্রাইসিসের কারণে তাদের মানে রেভিনিউ জেনারেট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নেট প্রফিট হচ্ছে না, দেখা যাচ্ছে ইপিএস লস হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এই সিচুয়েশন তো এখনকার মতন অবস্থায় থাকবে না, তার অবশ্যই ঘুরে দাঁড়াবে। তো আপনি যদি সেভাবে কিন্তু কয়েকটা কোম্পানিতে একটু বছর 3-এর যদি একটা প্ল্যান করেন, দেখবেন যে আপনার টাকা এইরকম
ভালো একটা রিটার্ন নিয়ে আসবে। দেখেন এখানে যেখানে 40 টাকা 50 টাকা ছিল, এই শেয়ারটি আপনার 5 গুণের উপরে বেড়ে গিয়েছে। তো অবশ্যই 1 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট করেছে তার টাকাটা কিন্তু এখন সত্যি কথা বলতে না হলেও আপনার 3 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে। তো এই জায়গাটা খুবই একটা বড় জিনিস, আপনাকে বুঝতে হবে শেয়ারগুলো। তার বাদে হচ্ছে যে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে সময় দিবে। যে দেখেন এখানে 2টা বছর তারা সময় দিয়েছে, এবং এটাকেই বলে স্মার্ট ইনভেস্টর। তো এই কারণে আসলে এই কোম্পানিটি শেয়ার বর্তমানে বৃদ্ধি পেয়েছে। এবং আমি আবারও বলবো, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। এবং এই শেয়ারটি কিনা এবং বেচা নিজ দায়িত্বে, এখানে কাউকে উৎসাহ করা হচ্ছে না, জাস্ট একটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম। আশা রাখি আপনারা এর থেকে কিছুটা হলেও মানে উপকৃত হবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।